পদ্মা সেতু 1,500 কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে। সেতু কর্তৃপক্ষ জানান, দেশের বৃহত্তম এই সেতু চালু হওয়ার পর থেকে গতকাল 27 এপ্রিল পর্যন্ত 1,502,62,15,900 টাকা টোল আদায় হয়েছে। এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে 1,12,91,095টি। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে 56,01,232টি। অপরদিকে জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয়েছে 56,89,863টি। রোববার 28 এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী তিনি জানান, পদ্মা সেতু দিয়ে আসা অনুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে। What?